গুড মর্নিং সবাইকে। ভিডিওটা তো দিয়েছিলাম পটার ভিডিওটা দিয়েছিলাম এই কারণেই যাতে টিক্সের ব্যাপারে সবাই একটুখানি সরগর হয়ে যায়, কারণ টিক্সের থেকে এত বড় একটা অনেক কিছু হয়ে গেল। তো যাই হোক, নতুন দিন আবার তো শুরু করতেই হবে আমাদের। আর তারাপদ আর উমাপদর মা তো আসলো FD-তে, চেঙ্গিস কাইজারের সঙ্গে দেখা করলো, অনেক কিছুই হলো, সেগুলো দেখতে পেলে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কিওর কাছে। কিওকে আমি আগে দেখিয়েছিলাম, কিও একটা বিগেল প্রজাতির ডগ। এই যে এই হচ্ছে কিও। আর কিওকে দেখতে আসার পেছনে কারণ হচ্ছে, আমি পেছনের পাটা একটু দেখাই। পেছনের পায়ে কিওর মারাত্মক প্রবলেম ছিল, কিন্তু আজকে দেখে আমার খুব ভালো লাগলো যে কিওর প্রবলেম চলে গেছে, ছিকে নিয়ে হাঁটছে। আর ওর বাড়ির সামনে যাচ্ছি, বাড়ির সামনে প্রচুর ডগ, কিন্তু এরা কেউ কিছু করে না, ওরা চিনে গেছে কিওকে। আমি ছিকে বলছি যে কিওকে একবার দাঁড় করাতে, কিওকে একবার দাঁড় করো, দেখো কিওর পা কত চেঞ্জ হয়ে গেছে, এবার চালিয়ে নিয়ে এসো, আগে সবাই তো দেখছে, এবার চালিয়ে নিয়ে এসো, দেখো দেখো কিওর পা পুরো চেঞ্জ। লাভলি ডগ, লাভলি ডগ, দারুণ ডগ, দারুণ ডগ, দারুণ ডগ। ব্যাস এবার দাঁড় করিয়ে দাও, দেখো খুব সুন্দর ডগ। বিগেল ডগটা আমি বহু বছর ধরে শো করছি, তো এবং বিগেল ডগটা সম্বন্ধে কিছুটা এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো না পুরোটা আছে, কিছুটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সের ইয়েতেই বলছি, ডগটার সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ডগটার নেক, এবং ডগটার মুখ মাথা, এবং ডগটার অ্যাটিচিউড। লেজে কোনো রকম হাত দিতে হয় না, লেজটা নিজের থেকে দাঁড় করিয়ে রেখে দেয়। খুব খুব সুন্দর ডগ, মানে আমার দেখে মনে হচ্ছে যে আসছে বছরও চ্যাম্পিয়ন হয়ে যাবে। ঠিক আছে, হাঁপিয়ে গেছে বলে বসে যাচ্ছে। কিওর মার সঙ্গে কথা বলে দেখি, কারণ আমি মাঝখানে এসে বলেছিলাম যে কিওর পা ঠিক নেই, কিন্তু আজকে দেখে আমার মনে হচ্ছে কিওর পা কিওর হয়ে গেছে, এবং এই কিওরটা শিখে মারাত্মক ওর প্রতি খেয়াল রেখেছে, আমি দেখেই বুঝতে পারছি। টোটালি কিও আজকে চেঞ্জ। প্রথম দিনের ভিডিও তোমরা যদি কেউ কিওর ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কিও কিন্তু আজকে টোটালি চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আমার মানে কি বলবো, মনে হচ্ছে যে এই বছর যদি শো হয়, মানে 2024-এর নভেম্বর থেকে, তাহলে কিও কিন্তু চ্যাম্পিয়নশিপ কমপ্লিট করে ফেলবে। অন্তত বিগেলটা নিয়ে কিছুটা নলেজ আছে, কিছুটা সামান্য নলেজ, সেই ভিত্তিতে। বৌদি গুড মর্নিং। আর বলছি যে কিওর পা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে, আপনি ওকে এই বছর থেকে শো করতে পারবেন। আর কামিং 25th একটা শো আছে, অনেক বড় শো, ওতে আমরা কিওকে নিয়ে যাবো। যাবেন তো? হ্যাঁ, কোথায় বলে দেবো, হাওড়া নিশ্চয়ই যাবো, হলে না হলে যাবো না। যাক, কিওকে তো ঢোকানো হয়ে গেল, কিওকে ঢুকিয়ে এখন চলে এসছি আমি। এই যে দেখো, চিনতে পারছো, হটশট। আর এখানে আছে রিচরিচ, আর তার সঙ্গে যোগ দিয়েছে আজকে এই যে ব্লুটুথ, আমার নতুন স্টুডেন্ট আরেকজন। ও ফার্স্ট টাইম আজকে আমার সঙ্গে বেরালো, আর ওর যেহেতু চোখ চেন নেই সেই কারণে আমি ওকে লিস্ট দিয়ে বার করেছি। এই যে লিস্টটা দিয়ে আমি বার করেছি, লিস্টটাই গলায় চোখ চেনের মতো পড়িয়েছি। এই হচ্ছে ব্লুটুথ, আজকে ফার্স্ট ডে অফ ট্রেনিং, এবং ব্লুটুথ স্টে। এবং ব্লুটুথ কিন্তু যে প্রথম দিন বেরিয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে না, মানে ছাড়লে হয়তো লাফালাফিটা করবে, কিন্তু এই মুহূর্তে করছে না। তোমরা অনেকে দেখতে চেয়েছিলে যে ফার্স্ট ডে কুকুর যখন বেরাচ্ছে রাস্তায় তখন বেরিয়ে কী করে, আজকে আমি হয়তো পুরোটা দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু আমার সরঞ্জামগুলো নেই, মানে চোখ চেন নেই, লিস্ট নেই ঠিক মতো। এই লিস্ট দিয়ে তো প্র্যাকটিস হয় না, চোখ চেন আর লিস্ট লাগে। ওই যেমন পড়ে আছে হটশট, যেমন পড়ে আছে রিচিরিচ, এই যে চোখ চেন আর এই যে লিস্ট, তা এইগুলো এই মুহূর্তে ওর নেই। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে এটা, ব্লুটুথ হেড আপ। এই হচ্ছে ব্লুটুথ,
আর ব্লুটুথের সঙ্গে এখন আমি ওই মানে ইন্ট্রোডাকশন করালাম হচ্ছে রিচি আর ইয়ের, একটুখানি এগাই দেখি কি করে। আসো ব্লুটুথ, আসো ব্লুটুথ, বাহ ভেরি গুড, নিচে মুখ দেয় না ব্লুটুথ, বাহ ভেরি গুড ভেরি গুড। নো নো নো, জিজ্ঞেস করেছিলে যে প্রথম দিন প্রথম ফার্স্ট ডে ডগকে বার করে আমি কি করি, প্রথম দিন যে যে কোনো পেটি বেরাক যে কোনো ডগই বেরাক ট্রেনিংয়ের যেটা প্রথম স্টেপ আমার মনে হয়, দেখো অনেকে অনেক রকম নিজস্ব বার করেছে নিজের মতো করে করে, আমার মনে হয় সেটাই ঠিক। দাদা আমার আমি এটাকে বার করছি সেটার সাইকোলজি বুঝে আমাকে করা যাবে, কিন্তু আমি ফার্স্ট ডে বার করে যেটা করেছি ওকে আমি লেফট হ্যান্ডে নিয়েছি, এটা আমার লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডে নিয়েছি আর ওকে নিয়ে একটু হিল করাচ্ছি একটু বসে রাখছি, কারণ ও ভিড় ব্যাপারটা তো বোঝে না, সঙ্গে হাঁটা চলা বোঝে না, ও এখন যেটা করবে টানা টানি ভেসা আছে যা কি করে। সব এই যে মুখটা বারবার করে মাটি দিকে দিচ্ছে কোনোরকম হাঁটছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম দিন যেটা আমি করি সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা আমাদের ছোট বাচ্চাদেরও আমরা শেখাই, মানে মানুষের বাচ্চার কথা বলছি, সেটা হচ্ছে হাঁটানো, এটা হচ্ছে প্রথম কাজ এবং প্রপার ওয়েতে হাঁটানো যাতে ডগ আমার স্টেপের সঙ্গে সঙ্গে ফুট স্টেপ ফেলে। সেট ব্লুটুথ সেট, আমি বলতে পারি ব্লুটুথ কিন্তু খুব ভালো, খুব ভালো স্টুডেন্ট হবে আমার ব্লুটুথ সেট, এদিকে এদিকে খুব ভালো স্টুডেন্ট হবে, তার কারণ ব্লুটুথ যে প্রথমবার বেরিয়েছে আমার কিন্তু ব্লুটুথকে দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে তোমার না, এবং বেশ ভালো দেখতে, খুবই সুন্দর, খুব ফর্সা ব্লুটুথ, প্রচণ্ড ফর্সা, একটু বিদেশি বিদেশি না, যেটা ব্ল্যাক হলে আরও ভালো লাগতো, যাই হোক যেটা ভগবান দিয়েছে সেটাই ওর আছে এবং আমার ভালো লাগছে। মানে দেখো সবাই কিন্তু আমাদের মধ্যে সবাই ডগস করে না, কিছু থাকে ডগস করে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকেই এখন পেট রাখছে ডগ রাখছে বাড়িতে যাতে একটা ভালো বন্ধুত্ব একটা সম্পর্ক করে তার সঙ্গে মেশে যায়, তার সঙ্গে কথা বলা যায়, এবং আমরা অনেক কিছু অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না যেটা তোমরা কিন্তু এই চারপায়ের সঙ্গে শেয়ার করতে পারো, ভালোবাসা শেয়ার করতে পারো, দুঃখ শেয়ার করতে পারো, তোমার মনের যদি কোনো কথা থাকে যেটা তুমি কাউকেই বলতে পারছো না সেটা তুমি ওদের সঙ্গে শেয়ার করতে পারো, কেউ শোনার নেই, ওরা শুনবে, তুমি বলবে ওরা শুনবে, এবং সবথেকে অদ্ভুত ও আরেকটা জিনিস তোমাদের দেখায় কথার মধ্যেই, দেখো ওর বসার যে কায়দাটা, পা ছড়িয়ে পা ছড়িয়ে আমরা কিন্তু বসতে দেবো, আমরা ওঠাবো, আপ ব্লুটুথ বসো সিট, আবার ওঠো ওঠো ওঠো, আসো আসো ব্লুটুথ আসো, আমরা এটা বসাবো ব্লুটুথ স্টে ব্লুটুথ সিট ব্লুটুথ গুড, আমরা এইভাবে বসাবো, দেখো পাটাকে একটু সাপোর্ট দিয়ে বসাতে হবে প্রথমবার, আজকে প্রথম দিন বলে একটুখানি এরকম করছে, আশা করি সেকেন্ডের থেকে এরকম করবে না, আজকে বসাটা আমি অভ্যাসও করাবো না, আমি যেহেতু তোমাদের সঙ্গে কথা বলছি সেখানে আমি বসালাম ওকে, আজকে ম্যাক্সিমামটাই চলবে হচ্ছে হিল, হাফ হিল, এটা হচ্ছে ফার্স্ট ডে, অনেক ডগই কিন্তু এরকমভাবে থাকে কিন্তু আমি আমার কিন্তু প্রথমেই খুব 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 ভালো পারফর্ম করছে, আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমি আবারও বললাম সবাই সবার নিজস্ব কায়দায় করে এবং আমার মনে হয় সেটাই উচিত, একটা ডগকে বার করে আগে বুঝতে হবে ও কী চায়, আর ওর বয়স এখন ওর বয়সটা বলা হয়নি ব্লুটুথের, ব্লুটুথের বয়স হচ্ছে এখন আট মাস, এইট মান্থস, আট মাস ওর অ্যাকচুয়ালি যে কোনো ডগেরই ট্রেনিং স্টার্ট হওয়ার দরকার হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস বয়সে, তখন তাদের নেওয়ার পাওয়ারটা অনেক বেশি থাকে, মানে যা বলবো তাই শুনবে, আট মাসটাও খুব বেশি দেরি হয়ে গেছে ঠিক আছে, এখন যে কথা শুনবেন এরকম ব্যাপার না, কিন্তু একটু বেশি সময় আমাকে বোঝাতে হবে, একটু বেশি সময় ধৈর্য নিয়ে কাজ করতে হবে, মানে ধৈর্য রাখতে হবে এই কারণেই ও এখন হয়তো বসে আছে, এই যে আমি আদর করছি ও আদরের ব্যাপারটা কিন্তু বোঝে না যে আদরটা খেতে গেলে আমাকে যে আমি যে আদরটা উল্টে করবো তার জন্য আমাকে বসে বসেই ঘুরতে হবে, ও বাইরে বেরিয়েছে বলে রাখো, ঘরে যখন যাবে হবে তো আমরা একটু অন্যরকমভাবে একটু গায়ে খাওয়া হবে একটু মানে নাচন করবো আমরা বলি যেটাকে সেটা করবো, ওভারঅল ব্লুটুথকে আমি এটুকু কথা বলতে পারি যে ব্লুটুথ ভালো, মানে
অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় ব্লুটুথ খুব ভালো হবে, এবং যেহেতু বেল্ট নেই এবং চোখ চেন নেই সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আমারও এবং ওর। তার কারণ হচ্ছে এত মোটা তো গলায়ও লাগছে না ঠিকই, আমি চোখ তো করে দিই সেরকমভাবে, এই যে জাস্ট লুজ লুজ করে রাখা আছে, গলায় খুব একটা লাগছে না। ও শুধু ভাবছে যে আমি কোথায় এসে পড়লাম, এই যে এখানে রিচি রিচ এবং আছে আমাদের হটশট, এদিকে আসো 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 আসো। আমরা বেশি দূর ওকে নিয়েও যেতে পারছি না, তার কারণ হচ্ছে ইন্ট্রোডাকশানটা আমরা এরকমভাবেই করাই, ব্লুটুথ একটু ভয় পাচ্ছে এই যে রিচি রিচি এরকমভাবে দেখছে বলে, আর রিচি রেগে যাচ্ছে আর কেন এটাকে তুমি ধরেছ, আজকে তুমি আমাকে নিলে না শুধু নামালে আর ধরে আছো ওকে। যাই হোক কাটখানি করাই, তারপর তোমাদের দেখাচ্ছি একটু প্র্যাকটিস করি। হঠাৎ করে রক এসে হাজির, এই যে রক, আর রক কিন্তু এখন চেন বেঁধে আসে না, এই যে তোমরা অনেকেই রককে দেখতে গিয়েছিলে দেখো, এই যে রক, এই যে এই যে রক, এই যে আর এই যে ব্লুটুথ, এই যে ব্লুটুথ, ব্যাস এই যে ব্লুটুথ, এই যে আবার রক এসছে ব্লুটুথের সঙ্গে দেখা করতে, নিউ স্টুডেন্ট আর ওল্ড স্টুডেন্ট। ও একটা ঘটনা ঘটে যাচ্ছে চিকের বাড়িতে কালকে, বলো কি ঘটেছে। সাপ, চন্দ্রমোড়া সাপ চিকের ঘরের সামনে, আমি চিকেকে বলেছিলাম, এই যে আমার আদর খেতে লেগে গেছে, ব্যাস ব্যাস বেশি না বেশি না, অতিরিক্ত নয়, ব্যাস বসে যাও বসে গানে সেটিয়া সেট সে। দেখো প্রথম দিনেই কত কথা শুনছে ব্লুটুথ, এই যে চিকে চন্দ্রমোড়াটা কি করলে, তারপরে তারপরে ধরলাম হ্যাঁ মুখ দিয়ে, শিকের ঘরের সামনে চন্দ্রবোড়া সাপ আর তিনতলার উপরে, শিকের প্রাণ বেরিয়ে গেছিল বলছে চন্দ্রবোড়া দেখে। আরে কি ব্লুটুথ, তাই তোর কি প্রাণ বেরাচ্ছে নাকি আবার চন্দ্রবোড়া কথা শুনে? আজকের মতো ব্লুটুথের প্র্যাকটিস শেষ, ব্লুটুথ এখন চলে এসছে বাড়ির দিকে, এই যে এখন লিফটের দরজা খুলছি, এই যে ব্লুটুথ এখন বাইরে বেরো। তো যাই হোক আমি এই জাস্ট ব্লুটুথকে ঢোকালাম, মানে ল্যাবরেটর ঢুকিয়ে এবার যাব বাড়ির দিকে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।